জয় হিন্দ বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদের বন্ধু এক্সোজার ফিরদৌস মন্ডল, আপনারা হাজির প্রি ডিফেন্স একাডেমিতে। আজকে আমরা পরিচয় পর্ব সাজছি, অর্থাৎ যে সকল স্টুডেন্ট আমাদের কাছে নবাগত এসেছে তাদেরকে আমরা পরিচয় ঘটাচ্ছি তোমাদের সঙ্গে, কারা কোথা থেকে এলো। এর আগে দুটি ভিডিওতে তোমরা দেখেছো ঝাড়গ্রাম এবং রিসেন্ট মালদা থেকে যারা এসেছে। আমি এই ভিডিওতে দেখাবো যারা বর্ধমান থেকে এসেছে বা যে বর্ধমান থেকে এসেছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি তার সঙ্গে তোমাদের পরিচয় ঘটাবো। আর একটি জিনিস জানতে চাই বা জানাতে চাই, সেটি হলো আমাদের এখানে ফিজিক্যাল ট্রেনিং ফর ইন্ডিয়ান আর্মি 100% ফ্রি, কোনো টাকা পয়সা লাগে না। তুমি তোমার থাকা খাওয়ার অ্যারেঞ্জ করো, আমাদের কাছে ফিজিক্যাল করো, কোনো সমস্যা নেই। তোমাদের কারোর কাছ থেকে ফিজিক্যালের জন্য একটি টাকা নেওয়া হয়? 100% ফ্রি তো? ভেরি গুড। তো যাই হোক, এখন বর্ধমান থেকে যে এসেছে তার সঙ্গে আমি একটু মানে পরিচয় ঘটাবো তোমাদের। ওটো জাহিদ, তো তোমার পরিচয়টি একটু দিয়ে দাও। নমস্কার বন্ধুরা, আমি বর্ধমান জেলা থেকে এসেছি, আমার বাড়ি হচ্ছে কানলাই, আমি জেনারেল কাস্ট। আর আমি চেয়েছিলাম যে এমন একটা প্রতিষ্ঠানে যেতে যেখানে আমি 100% সফল হব। তাই স্যারের আমি ইউটিউব চ্যানেলটা দেখেছিলাম এবং সেইখান থেকে স্যারের সাথে আমি যোগাযোগ করি এবং তারপর স্যারের সঙ্গে দেখা সাক্ষাৎ করি এবং এখানে ভর্তি হই। আচ্ছা, তোমার এখানে কে কে নিয়ে এসেছিল? বা এখানে আমার নিয়ে এসেছিল, আমার মামা নিয়ে এসেছিল, আমার বাবা এবং আমার মেসোমশাই এসেছিল আমার সাথে। তো বাবা কি করেন? আমার বাবা হচ্ছে পঞ্চায়েতে এক্সিকিউটিভ অফিসার, আমার মেসোমশাই হচ্ছে হাই স্কুলের টিচার এবং আমার মামা হচ্ছে হাই স্কুলের টিচার। চলো ওর জন্য সকলে হাত তালি দাও। যেহেতু ওর জেনারেল কাস্ট, সত্যি ও কোনো সুযোগ সেকেন্ড পাবে না, আর সেই জন্যই ওর বাবা বা ওর মামারা চিন্তা করেই ওকে কিন্তু চ্যালেঞ্জ করছে ভর্তি। তুমি চ্যালেঞ্জ করছে ভর্তি হয়েছে? ইয়েস স্যার। যেখানে ও যদি লিখিত পরীক্ষায় ফেল করে তাহলে ওর 100% অ্যাডমিশন ফিজ ফেরত পাবে, এটা আমি পাবলিকলি বলছি, পাবলিক ডোমেনে। এবং এ সেই কোর্সেই ভর্তি হয়েছে। তোমরা যারা নিজেদের ভাবো যে আমরা রিটেন এক্সামে পারি না বা আমরা আমাদের অনেক নাম্বার তুলতে হবে, একবারে আমরা চেষ্টা করতে চাই, তাদের অবশ্যই তোমরা চাইলে তোমরা চ্যালেঞ্জ কোর্সে ভর্তি হতে পারো। মাথায় রাখবে, আমার জানা নেই পশ্চিমবাংলায় এমন কোনো প্রতিষ্ঠান আছে কি না যারা চ্যালেঞ্জ কোর্স মানে করায়। আমাদের মেন উদ্দেশ্য চ্যালেঞ্জ কোর্স কেন করালাম এর পিছনে একটা হিস্ট্রি আছে। ঠিক আছে বেটা, একটু বস। 2018 সালে আমি 102 স্টুডেন্টকে নিয়ে এসএসসি কনস্টেবল জেটির জন্য তৈরি করেছিলাম, আর সেখানে আমার 102 স্টুডেন্ট রিটার্ন এক্সামে পাশ করেছিল। এবং বিগত বছরে আমরা দেখেছি এসএসসি জিডিতে আমার এখানে পাশের সংখ্যা অনেক অনেক বেশি, পশ্চিমবাংলা কেন ভারতবর্ষের অনেক সেন্টার থেকে বেশি। আমি এমন সেন্টার দেখেছি যেখানে হাজারের অধিক স্টুডেন্ট আছে অথচ মাত্র 42 জনকে তারা পাশ করিয়ে তারা ঢাক ঢোল বাজিয়ে প্রচুর বড় করে আয়োজন করে। আমরা দেখাই না, দেখানোর প্রয়োজন পড়ে না, কারণ আমি নিজে প্রমাণ করেছি যে আমি পারি, আমি নিজে একজন এক্স সোলজার। আমি যদি নিজের সার্ভিসটি করাতে পারি তো আমার বাচ্চাদের সার্ভিস আমি করাতে পারি। আর অলরেডি আমাদের এখানে শতাধিক স্টুডেন্ট সফল হয়ে ভারতবর্ষে বিভিন্ন জায়গায় বর্দি পরে তার ডিউটি পালন করছে। মাথায় রাখবে, ডিফেন্সের চাকরি পেতে এক টাকা লাগে না, লাগে একটি সঠিক গাইড আর লাগে কঠোর পরিশ্রম। কারণ আজকের এদের প্রত্যেকের কপালের জল বা ঘাম কিন্তু মাটিতে পড়ছে, এটাই হচ্ছে পরিশ্রম। এবং সারাদিন পরিশ্রম করে এরা নিজেদেরকে তৈরি করে লিখিত পরীক্ষার জন্য। তোমরা যারা এই কষ্ট সহ্য করার ক্ষমতা রাখো শুধুমাত্র তারাই একাডেমিতে আসবে। আবারও বলি, যাদের মধ্যে কষ্ট করার মানসিকতা সাহস নেই তারা অবশ্যই আসবে না। আমার কাছে এমন ছেলে ফোন করে, স্যার আমি খুব উইক, আমি পারবো না। তুমি চেষ্টা করার আগেই মরে গেছো, তুমি একজন কাপুরুষ, তোমার আসার দরকার নেই, আর আমাকে ফোন করেও ডিস্টার্ব করার দরকার নেই, আসবে না জানানোর কোনো প্রয়োজন নেই। অনলি যারা নিজের প্রতি বিশ্বাস রাখো শুধুমাত্র তারাই আসবে, কেননা অনলি ইউ ক্যান চেঞ্জ ইউর লাইফ, পৃথিবীতে সেকেন্ড কেউ তোমাকে হেল্প করবে না। আজকে যদি এই বাচ্চাটি চাকরি পায় এর জন্য এই দায়ী। আমরা যখন কাউকে গাইড করি তখন সকলকে করি, যখন আমার এখান থেকে 80% উপরে ছেলে সাকসেস হয় মাথায় রাখতে হবে। তো
এর পুরো পরিশ্রম করার যে আমি ফর্মুলাটা বলেছিলাম, যে গাইড করেছিলাম, রাস্তাটা দেখিয়েছিলাম, সেটি ও মেনে চলেছিল। আর যে ফেল করে সে মেনে চলেনি, কেননা চাকরি পাওয়ার দুটি মাধ্যম, একটা হচ্ছে কঠোর পরিশ্রম, যাকে বলা হয় ইংলিশে বার্নিং রিচার, জ্বলন্ত আকাঙ্ক্ষা, আর দ্বিতীয় নাম্বার কি, সঠিক গাইড। উইদাউট সঠিক গাইড কেউ সাকসেস হতে পারে না, নচেৎ বারবার ধাক্কা খাবে, ফেল করবে, আবার তোমরা কিন্তু উঠে দাঁড়াবে। তো বন্ধুরা, আমি চাইব তোমরা যে যেখানে আছো, যে কোনো একটি আদর্শ প্রতিষ্ঠানে যাও, এমন কোনো প্রতিষ্ঠানে যেও না যারা নিজেরা চাকরি পায়নি, তারা তোমাদেরকে বলছে সার্ভিস করে দেবো। তাকে 100 নম্বরে একটা মানে প্রশ্ন দিয়ে ওখানে বসিয়ে দিও, ও স্যার আপনি পরীক্ষা দিন তো, আপনি যদি এখানে পাশ করার নাম্বারটি তুলে আনতে পারেন তাহলে আমি আছি। তারাই দেখাবে যে 20-25 বেশি তুলতে পারবে না, তারা অথচ সামান্য কম পয়সা নিচ্ছে, প্রচুর ছেলেকে করছে। পাশ করবে না কেন? পুলিশের চাকরি তোমরা বাড়িতে উপযোগ পড়তে তোমরা 20% পাস করতে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই কথাটা মাথায় রাখবে, তোমার ভবিষ্যৎ তোমার গার্জেনকে দেখতে হবে। আজকে যে মানুষগুলি আমাদের কাছে দিয়ে গেছেন, যে আশীর্বাদ দিয়ে গেছেন, এটাই অনেক বড় ব্যাপার। আমাদের মূলধন এনাদের আশীর্বাদ। তো এখানে আমি ভিডিওটা শেষ করব। কারো কিছু বলার আছে? না স্যার। সাবধান রাখ। জয় হিন্দ।